সালামু আলাইকুম রহমতুল্লাহ ইসা বরাকাত। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন। তো আমি আজকে চলে এসেছি, রাত্রি প্রায় 10:30 বাজতে চলেছে। তো এই সময় আমরা চলে এসেছি, এর আগে আমার ছিল ড্রাগন গাছের ফুল পলিনেশন কীভাবে করবেন। এবং আজকে আমার ভিডিও যে এই সময় ড্রাগন ফুল ফোটার সময়তেই, এই সময়তে মাঝে মধ্যে বৃষ্টি হয়ে থাকে, তো পলিনেশন করার পরে যদি পরে বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু রেনুগুলো ধুয়ে গিয়ে ফলটা না টেকারই সম্ভাবনা বেশি থাকে। তো যেহেতু আজকে আমার পলিনেশন করা হয়নি, তো আমি পলিনেশন ভিডিও যেহেতু রয়েছে সেটা আমি পদ্ধতি দেখাচ্ছি না, জাস্ট পলিনেশনটা আমি করে নিয়েছি এই মুহূর্তে। রেনুগুলো সংগ্রহ করে নিলাম আমি, এবার থুলি ব্রাশ দিয়ে আমি এটাকে হালকাভাবে এই গর্ভকেশ্বরে লাগিয়ে দেবো। তাই পলিনেশন করার পরেও যদি বৃষ্টিতে ধুয়ে যায় তাহলে কিন্তু ফল না টেকার সম্ভাবনা বেশি, সেই জন্য আজকে আমি চলে এসেছি আপনার সামনে। রাত্রি 10:30 দিকে আমি চলে এসেছি, আর দেখছেন আকাশে মেঘে উঠে রয়েছে, আর পূর্ণিমা রাত, কী সুন্দর তার জল জল করছে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি আপনাদের সামনে যে মেঘের হাত থেকে ড্রাগন ফুল কীভাবে বাঁচাবেন, প্রোটেকশন কীভাবে করবেন, সেই নিয়ে আজকে আমার ভিডিও। তো চলুন আমরা দেখে নেব দুই একটা পদ্ধতি। তো প্রথমত এটা ফুল যেহেতু ফুটে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে একটা প্লাস্টিক গ্লাস নিয়ে নিয়েছি সাদা রঙের। তো যদি ফুল ফুটে গেছে পলিনেশন করে দিয়েছি আমি, আর যদি ফুল না ফোটে তার আগে বৃষ্টির সম্ভাবনা থাকে, তো এইভাবে আপনি মানে যে মুহূর্তে ফুটে না ফুলটা, এইভাবে ফুলটা গুছিয়ে ধরবেন। এখন যেহেতু ফুটে গেছে তাহলে এইভাবে ফুলটাকে ধরলেন ভালোভাবে গুছিয়ে, দেখতে পাচ্ছেন মুখটাকে সুন্দর চুচলো হয়ে গেছে, এইভাবে মুখে পড়িয়ে দিবেন। তাহলে কিন্তু বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু আপনার ফুলটা নষ্ট হবে না, রেণুগুলো ধুয়ে যাবে না, ফুলটা আপনার টিকে যাবে ইনশাআল্লাহ। এইভাবে পড়িয়ে রেখে দিবেন, যদি ফুটে যায় তাহলে এটা করতে পারেন। আর ফুল ফোটার আগে যদি বৃষ্টির সম্ভাবনা থাকে তার আগে আপনি ফোটার আগেই এইভাবে পড়িয়ে দেবেন, দেখে বুঝতে পারবেন যে আজকে ফুলটা ফুটে যাবে, সেই সময়তে এইভাবে গ্লাস পড়িয়ে দেবেন। বা এটা একটা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন, এবং এরকম ফুটে গেছে বা প্লাস্টিক, যে কোনো একটা প্লাস্টিক নিয়ে আপনি এভাবে পুরো ফুলটা বুঝে আছে, দেখতে পাচ্ছেন ফুলে যাচ্ছে এভাবে, তো নিচে থেকে এভাবে হাতটা উঠাবে তাহলে পুরোটা আবার বুঝে যাবে। এভাবে বুঝে গেল, এবার হাত সঙ্গে এভাবে ফুলটাকে আপনি ভরে দিলেন, দেখছেন কী সুন্দর কভার হয়ে গেল, এখানে হালকাভাবে ছুঁড়ে বেঁধে রেখে দিলেন। তাহলে আপনার ফুলটা কিন্তু সেফটি, এখানে বৃষ্টি হলে পরেও আপনার রেণুগুলো ধুয়ে যাবে না, ফলটা মানে ফুলটা টিকে যাবে, ফলটাও টিকে যাবে ইনশাআল্লাহ, আপনার ফল দাঁড়িয়ে যাবে, এবং পরাগায়ন করার কারণে, পলিনেশন করার কারণে ফলটাও আপনার বড় হবে। এই ছিল আমার ভিডিও আজকে, যে আমরা ফুল কীভাবে প্রোটেকশন করব বা বৃষ্টির হাত থেকে বাঁচাবো, যেহেতু ড্রাগনের সিজন বর্ষাতেই, ভালো ফুটিং সিজন হচ্ছে বর্ষাকালে হয়, আর যে কোনো মুহূর্তে বর্ষা হতে পারে ফুল ফোটার সময়, সেজন্য আজকে আমি এই ভিডিওটা করলাম। আমার জরুরি মনে হলো যে ফুল ফোটার পরে যদি আবার ধুয়ে যায় তাহলে ফুলটা টেকবে না, সেজন্য আমার আজকে ভিডিও। তো এই দুটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। এই ছিল আমার ভিডিও, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।